এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা স্কেচআপের আরো কিছু টুল সম্পর্কে জানব। তো স্কেচআপের সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, মানে স্কেচআপের স্পেশাল যে টুলটা, সেটা হচ্ছে পুশ অ্যান্ড পুল টুল, যেটার শর্টকাট হচ্ছে পি। আর এটা টুল বারের এখানে আমরা দেখতে পাবো। তো পুশ অ্যান্ড পুল টুল এটা ইউজ করার জন্য আমাদের একটা অবজেক্টের ড্র করে নিতে হবে। যেমন ধরা যাক আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। তো এখন যদি আমরা পুশ অ্যান্ড পুল টুলটা যদি অ্যাক্টিভেট করি, তারপর যদি আমরা সেই যে অবজেক্ট আছে সেটার সারফেসের উপর যদি আমরা এই টুলটাকে নিয়ে যাই, তাহলে সেই সারফেসটা কিন্তু আমরা একটু ডিফারেন্ট দেখতে পাবো। তার অর্থ হচ্ছে যে এই টুলটা এটার উপরে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমরা এই মানে সার এই যে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের উপরে যদি ক্লিক করি আর মাউসটা যদি ড্র্যাগ করে উপরের দিকে তুলি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু একটা 3D অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পুশ অ্যান্ড পুল টুল। শুধুমাত্র তাই না, যদি আমরা চাই যে এটার কোনো একটা অংশ আমরা এখানে কমাবো, যেমন ধরা যাক যে আমরা এখানে এই অংশটা যদি আমি ভিতরের দিকে প্রেস করি, তাহলে কিন্তু এটা কমে যাবে। তো এটা হচ্ছে পুশ অ্যান্ড পুল টুল। আরও টুল আছে, যেমন হচ্ছে মুভ টুল। মুভ টুলের মাধ্যমে আসলে একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু মুভ টুলের এখানে কিছু ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে। যেমন যদি আমরা মুভ টুলটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট না করে আমরা যদি মুভ টুল দিয়ে যে কোনো একটা কর্নারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা মুভ টুলটাকে মুভ করাই, তাহলে দেখা অবজেক্টটা কিন্তু একদম পুরোপুরি মানে মানে একটা অন্যরকম শেপ নিবে, ঠিক আছে? তো সেই জন্য যদি আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে মুভ করতে চাই, অবশ্যই আমাদের সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, মুভ টুলকে সিলেক্ট করতে হবে, তারপর যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা যদি চাই সেটাকে মুভ করাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখি, যে যেটার নাম হচ্ছে মুভ টুলেরই আরেকটা অপশন, যেটা হচ্ছে যে যদি আমরা কোনো কিছু মুভ করাই কিন্তু আমরা চাই যে এটার একটা কপি মুভ হোক, তার অর্থ হচ্ছে যে অরিজিনাল অবজেক্টটা থাক, সেটার একটা কপি আমরা মুভ করে অন্য জায়গায় নিয়ে যাব, সেটাও সম্ভব। মুভ টুল সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখি, আর মাউসটা দিয়ে যদি আমরা কোনো 3D অবজেক্টে যদি ক্লিক করি, এখন যদি আমরা মাউসটাকে ড্র্যাগ করাই, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ নতুন আরেকটা অবজেক্ট এটার কপি হিসাবে আমরা মুভ করাতে পারছি। মুভ টুলের পরে যে টুলটা আছে সেটা হচ্ছে রোটেট টুল। তো রোটেট টুল কীভাবে কাজ করে, আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে একটা চাঁদা দেখতে পাচ্ছি। তো এই যে চাঁদা, এই চাঁদাটা দিয়ে আমি যদি যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি, ধরা যাক আমি এটার কেন্দ্রে সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করার পর আমি যদি এখানে এরকম বাইরে একটা পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে ওই কেন্দ্র এবং অক্ষ এই দুইটা আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমি মাউসটাকে ড্র্যাগ করাই, তার অর্থ হচ্ছে এটা মানে ওই যে অবজেক্টটা সেটা ওই কেন্দ্র এবং ওই পয়েন্টের সাপেক্ষে এটা ঘুরতে থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের রোটেশন টুল। এটা দিয়ে আমরা অবজেক্টকে বিভিন্নভাবে রোটেট করাতে পারবো। আচ্ছা, আর একটা টুল আছে যেটা হচ্ছে ফলো মি টুল। এই টুল সম্পর্কে আমরা একটু পরে দেখতেছি, আপাতত আমি দুটা ইরেজ করে দিই। আচ্ছা, এখন আমরা যেই টুল সম্পর্কে দেখব সেটা হচ্ছে অফসেট টুল। তো অফসেট টুল কিভাবে কাজ করে, আমরা অফসেট টুল সিলেক্ট করলাম, করে যদি আমি এই সারফেসের উপর যদি নিয়ে যাই মাউসটা, তাহলে আমরা একটা লাল রঙের একটা স্কোয়ার চারপাশে ঘুরতে দেখব, ঠিক আছে? আমরা মাউসটা যেদিকে নিব স্কোয়ারটা সেখানে থাকবে। তো এখন এই যে এই রেক্ট্যাঙ্গেলের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর ভেতরের দিকে আমি যদি মাউসটাকে বাইরে থেকে টান দিই, ভেতরের দিকে একটা স্কোয়ার তৈরি হতে দেখবো, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা অফসেট তৈরি করতে পারি। তো আমি এখানে এরকম একটা অফসেট আমরা এখানে তৈরি করতেছি। তো অফসেট তৈরি করলাম। এখন যদি আমরা চাই যে এই অফসেট বরাবর আমরা এখানে ওয়াল তৈরি করতে, তো পুশ পুল টুল সিলেক্ট করে আমি বাইরের অংশকে ক্লিক করে আমি উপরের দিকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে এই যে এই রেক্ট্যাঙ্গেল আছে সেইটার যে অফসেট আছে, সে অফসেটের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স বরাবর আমরা এখানে সলিড ওয়াল তুলে ফেলছি। আচ্ছা, তো এখন আমরা এটা দেখলাম।
তো এখন আরেকটা জিনিস আরেকটা টুল দেখবো, যেটা হচ্ছে স্কেল টুল। তো স্কেল টুল কিভাবে কাজ করে? স্কেল টুল হচ্ছে কোনো জিনিসের যে সম্পূর্ণ অংশ, মানে সম্পূর্ণ যে শেপ, সেই শেপটা বড় বা ছোট করে। কিরকম? যেমন ধরা যাক যে আমি একটা একটা সার্কেল ড্র করি। তো একটা সার্কেল ড্র করলাম, এখন আমরা চাই এই সার্কেলটাই সেম সার্কেল থাকুক কিন্তু এটা একটু বড় দেখাক। তো এই সার্কেলটা যদি বড় করতে চাই, তাহলে আমরা যদি স্কেল টুলে ক্লিক করি আর এই সার্কেলটার উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা একটা এরকম গ্রিড সিস্টেম দেখতে পাবো, মানে বিভিন্ন গ্রিপ থাকবে। তো এই গ্রিপগুলোর মধ্যে আমি যদি যে কোনো একটা গ্রিপ ধরে টান দিই, সেই বরাবর সার্কেলটা এখানে প্রসারিত হতে থাকবে। ঠিক আছে, শুধুমাত্র তাই না, যদি আমরা চাই যে সম্পূর্ণ সার্কেলটা মানে একদম ইউনিফর্মলি ছোট বড় হোক, তাহলে সেটার কর্নার অংশ ধরে আমরা এখানে ড্র্যাগ করলে সেটা ইউনিফর্মভাবে ছোট বড় হবে। শুধু কি সার্কেল বা টু ডি অবজেক্টের ক্ষেত্রে? না, স্কেল টুল কিন্তু থ্রি ডি অবজেক্টের ক্ষেত্রে অবশ্যই কাজ করে। যেমন আমি যদি এখানে এই সার্কেলটারই যদি আমি থ্রি ডি শেপ নিই, তারপর যদি আমি এইটার উপর যদি স্কেল টুল যদি অ্যাপ্লাই করি, সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করে আমি যদি সেইটার উপর স্কেল টুল অ্যাপ্লাই করি, তো এখন দেখা যাবে যে এখানে গ্রিপের সংখ্যা আসলে আগের তুলনায় বেশি। তো এখন যদি আমরা এখানে এই গ্রিপগুলোর যে কোনো একটা ধরে যদি টান দিই, তাহলে কিন্তু আমাদের অবজেক্টের শেপ কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সেই স্কেল টুল। তো স্কেল টুল পর্যন্ত বুঝলাম, অফসেটও দেখলাম, রোটেশনও দেখলাম, পুশ পুল আর মুভ কি সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে ফলো মি যে টুল আছে সেটা কিভাবে কাজ করে। তো ফলো মি টুল কাজ করার জন্য আমরা এরকম একটা ড্রয়িং করে নিছি। এখন যদি আমরা এই ফলো মি টুলটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি আমরা এই সার্কেলের উপরে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এই লাইন বরাবর আমাদের যদি মাউসের কার্সারটা যদি আমরা উপরের দিকে মুভ করাই, তাহলে আমরা দেখব যে এই লাইনের সাথে যে মাউসের কার্সারটা যখন মুভ করতেছে, সার্কেলের যে অংশটা সেটা কিন্তু এই মাউসের সাথে সাথে ফলো করতেছে। এটাই হচ্ছে ফলো মি টুল, মানে হচ্ছে ওই লাইনের সাথে আমাদের এই সার্কেলটা ফলো করবে, কারণ এই সার্কেলের উপর আমরা ফলো মি টুলটা অ্যাক্টিভেট করে সার্কেলের উপর ক্লিক করছিলাম। তো হচ্ছে এই হচ্ছে কয়েকটা টুল যেটা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে বলার ছিল। তো এখন আমরা একটা মিসকনসেপশন দূর করব, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি। অনেকেই ভেবে থাকেন যে আসলে আমি যদি একটা থ্রি ডি মডেল তৈরি করতে পারি যে কোনো একটা বিল্ডিংয়ের বা কোনো হাউজের, তাহলে আমি স্কেচআপের সবগুলো টুল সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাব। কিন্তু এই এটা আসলে সম্পূর্ণই একটা ভুল সিদ্ধান্ত। কারণ হচ্ছে যে যখন আমরা কোনো একটা হাউস বা বিল্ডিংয়ের মডেল তৈরি করি, তখন এক্সটেরিয়র পার্টে যখন আমরা এডিট করি, তখন ভিতরে কিছু অংশ ভুল হইতে পারে, মানে ইন্টেরিয়র পোর্শনে। তো যদি আমাদের মডেলটা এমন থাকে যে আমরা এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র দুই অংশটাকে আমরা প্রেজেন্টেশনে আনবো, সেই ক্ষেত্রে আমাদের যে ভিতরের প্রবলেমগুলো থাকবে, আমরা যদি সব ছোট ছোট যেই জিনিসগুলো কিভাবে সব টুলবার কাজ করে, কোন টুলবার কিভাবে কাজে লাগে, সব কিছু যদি ঠিকভাবে না জানি, মানে কারেক্ট অর্ডারে যদি না জানি, তাহলে কিন্তু আমরা আমাদের ইররগুলোকে সলভ করতে পারবো না। তো ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।